Assalamu alaikum. Welcome to Motion Smart English Learning. Episode 11. Aajke amra shikhbo kemon kore ekti bakko diye onek gulo bakko ekti shobdo diye kemon kore onek gulo bakko toiri kora jay ebong dirgho shomoy kotha bola jay. Right. Apni jodi 5ti verb select kore nen othoba 10ti verb select kore nen, prottekta verb diye jodi apni subject gulo change kore kotha bolen, tarpore tense change kore kotha bolen, তারপরে আপনি affirmative, negative, interrogative এই ফর্মে কথা বলেন তাহলে দেখবেন আপনার অনেকগুলো কথা হয়ে যায় আপনি যদি চান যে একটা না 10 মিনিট আপনি কোথাও দাঁড়িয়ে বা 20 মিনিট দাঁড়িয়ে কথা বলবো তাহলে কিন্তু আপনি খুব সহজে সেটা পারবেন কেমন করে একটা কাগজের মধ্যে আপনি 10টা ভার্ব লিখে নেন 10টা ভার্ব রাইট ওপেন প্লে ইট গো হেল্প draw, drive, এরকম 10টি verb লিখে নিলেন এই 10টি verb দিয়ে আপনি 30টা subject change করে প্রথম verbটা দিয়ে 30টা subject change করে বাক্য বলেন right, okay, open, I open the window, we open the window, you open the window, এরকম করে শুরু করলেন তারপরে শুরু করুন আপনি tense অনুযায়ী এটাকে change করা তারপরে আপনি 4টা form এটাকে fold করে 1440টা বাক্য হয়ে গেল এরপরে আপনি সেকেন্ড ভার্বটা দিয়ে আবার ট্রাই করেন থার্ড ভার্ব দিয়ে ট্রাই করেন এরকম করে হাঁটবেন এবং ট্রাই করবেন ভিডিও করার সময় সবসময় খেয়াল রাখবেন আপনি যদি আপনার ভিডিও করাটা উদ্দেশ্য না উদ্দেশ্যটা হচ্ছে আপনি ইংলিশটা সাবলীলভাবে বলতে পারেন কিনা নিজে বুঝে বুঝে বলছেন কিনা মুখস্থ না করে নিজে বুঝে বুঝে বলছেন কিনা তাহলে এখানে একটা জিনিস একটু মনে রাখতে হবে টেন্সের স্ট্রাকচারটা একটু মনে রাখতে হবে তাহলে আপনার কাজটা সহজ হবে আপনি যদি 10টি ভার্ব সিলেক্ট করে তারপরে আপনি বাক্য বলা শুরু করেন প্রত্যেকটা ভার্ব দিয়ে কিন্তু আপনি 1440টা বাক্য বলতে পারছেন ফলে কি হবে আপনার মধ্যে অনেক কনফিডেন্স গ্রো করবে আপনি সাবলীলভাবে ইংরেজি বলতে পারবেন এবং নিজে যদি ভুলও বলেন তখন দেখবেন যে আপনার ভুলটা আপনি নিজেই কারেকশন করে ফেলতে পারবেন তাহলে আর দেরি কেন আপনি যদি এই যে মোশন স্মার্ট ইংলিশ লার্নিং এর পক্ষ থেকে যে বইটা ছাপানো হয়েছে ফার্স্ট ভার্ব ডিকশনারি এই বইয়ের মধ্যে তো আমরা আগেও বলেছি 500 ভার্ব রয়েছে আপনি 500 ভার্ব দিয়ে যদি বাক্য বলেন আপনি অতক্ষণে স্থিরও থাকতে পারবেন না আস্তে আস্তে করে করে আপনি যে কোনো ভার্ব দিয়ে আপনি প্রথমে সহজ ভার্বগুলো দিয়ে শুরু করে দেন দেখবেন সহজ হয়ে যাবে আপনার কাজটা মোশন স্মার্ট ইংলিশ লার্নিং সবসময় চেষ্টা করে লন্ডন থেকে কিভাবে করে সহজ উপায়ে আপনি ইংরেজি শিখতে পারেন আমরা বিশ্বাস করি এই ধারাবাহিকতা আমরা বাংলাদেশ থেকে যারা যারা বিভিন্ন প্রান্ত থেকে ভিডিওগুলো দেখবে যারা তারাও যেন খুব সহজে ইংলিশ কনভারসেশনটা শিখতে পারে ধন্যবাদ সবাইকে মোশন স্মার্ট ইংলিশ লার্নিং এর পক্ষ থেকে আসসালামু আলাইকুম